এই জন্য তাছর উপরে পায়জামা, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়ে গেছেন। এই জন্য পৃথিবীর যেখানেই যাব এটা এখানেই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এই নিসপোশাক পাঞ্জাবি এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়ে গেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে বড় আইডল, বড় উসওয়া পৃথিবীতে আর কেউ হয় নাই, আগামীতেও কেউ হবে না। কি বাস্তব না বাস্তব? এই জন্য তাহারা বড় অসহায়, তারা যারা জমানার সাথে বদলে যায়, কখনো থ্রি কোয়ার্টার, কখনো হাফ কোয়ার্টার, কখনো হাফ প্যান্ট, কখনো থ্রি কোয়ার্টার, কখনো আবার রাস্তা কুড়ায়, বলেন না বাস্তব না বাস্তব? কখনো কি কোয়ার্টার হাফ, আর কখনো কি আবার কখনো কি রাস্তা কুড়া। তাইলে বুঝা গেছে এরা জমানার সাথে বদলে যায়, এরা বড় অসহায়। যারা জমানার সাথে বদলে যায় বলেন, এরা বড় অসহায়, আর যারা জমানাকে বদলায় ওরাই মহামানব। কি ওরা বড় বড় অ্যাডলাকে বদলে দাও বদলে যাও, ওদের তরজমা হলে তুমি ইসলামকে ছেড়ে দাও, তুমি বদলে যাও তুমি বদলে দাও। আমি বলি বন্ধু বদলে দাও বদলে যাও। তোমরা তোমাদের দিনের দিকে ফিরে আসা ছাড়া আমি তোমাদেরকে ইজ্জত দিব না। কি বলছি? আমি আমারটা পুরা করবো না তো রব, রবেরটা পুরা কেন করবে? আমি আমারটা করবো না, তিনি তারটা কেন করবেন? কি এই জন্য বন্ধু নিয়ত কর, প্রতিদিন দিনে 100 বার, রাতে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। যে সমস্ত বন্ধুরা আমাদেরকে বলছো এদের আকীদা খারাপ, চলো একবার আমরা বসি, আমার কোনটা কোনটা আকীদা খারাপ এটা ঠিক করে দিও। অফেন্ড ডাকলাম বন্ধু, আমার কি কি আকীদা খারাপ এটা ঠিক করে দিও বন্ধু, কারণ বলা তো যায় না কোনটা আবার খারাপ হয়ে আমি আমার আখরাত বরবাদ করতাম। কেয়ামতের আগেও আমাদের কোন আকীদায় আলফিন আলফিন ফিন বসাতে পারবে না ইনশাআল্লাহ। বলবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। কি বলেন? আমিনু কামা আমানান নাস। বানিয়েছি মাপকাঠি জীবনের সিদ্দিক আকবরকে, বানিয়েছি মাপকাঠি জীবনের ফারুক আজমকে, বানিয়েছি মাপকাঠি জীবনে ওসমান কে আর আলীকে। আমিনু কামা আমানান নাস। সুবহানাল্লাহ। আকীদা বানিয়েছি ইউমিনুনা বিল গায়ব। আমাদের আকীদার পিছনে ইসরায়েলের পয়সা নাই, আমাদের আকীদার পিছনে ডলার নাই, আমাদের আকীদার পিছনে আছে জান আর মাল বাজি লাগানো। আমরা নেই না দেই, তোমরা নাও দাও না। কি বলছি? তোমরা নাও দাও না। আমরা বিজাতি থেকে পয়সা নেই না, কথা বলে না। আমরা আমাদের জাতি থেকে পয়সা তুলি, জাতির বাচ্চাগুলোকে খাওয়াই। সুবহানাল্লাহ। বলবেন না? আমাদের থেকে এতিমের পরবরিশ কর নেওয়ালা পৃথিবীর কোনো জাতি না। বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো থেকে বেশি এতিম পালনে ওয়ালা। বাস্তব না বাস্তব? আমাদের টাকার উৎস কি? আমাদের টাকার উৎস আপনাদের গরিব দুঃখীদের পকেট। সুবহানাল্লাহ। বলেন না? আমাদের টাকার উৎস কি? আমাদের পকেট গরিব দুঃখী। বাকি টাকা হলো আপনার পকেটে, হাত হলো আপনার কাছে, আপনি আপনার হাত আপনার পকেটে দিবেন না যতক্ষণ আপনার কলিজা না আসে, আর আপনার কলিজা ততক্ষণ আসবে না যতক্ষণ রব ঢেলে না দেয়, আর রব ঢেলে দেয় না আমাদের রথের কাঁদা ছাড়া। এই জন্য আমাদের টাকার উৎস আমাদের কাঁদা। সুবহানাল্লাহ। বলেন কি বলছি বলেন তো? আমাদের আয়ের মালিকের সাথে কানেকশন, আমাদের কালেকশন হলো মালিকের সাথে কানেকশন। সুবহানাল্লাহ। বলবেন না? আমরা চান্দাবাজি জানি না, কবে চান্দাবাজি করছি আমরা? কি চান্দাবাজি করছি? এই এত টাকা দিয়ে যাও না হয় কালকে কিন্তু দেখা দিবে।
এটা আমরা কবে করছিলাম? আর জোরে বলেন না কেন? এরকম রেকর্ড বাংলাদেশের টেকনা পর্যন্ত তুলে রূপসা থেকে পাথর দিয়ে কোনো মাদ্রাসা আছে নাই? কি এমনি চান্দা বাজিয়ে দেশে কেউ করেনি? জোরে বলেন, করেনি? ওরা হলো সোনার ছেলেরা, নাই তো? নাই আর আমাদের পয়সা কোথায়? আপনাদের পকেটে। আপনাদের পকেটে দেখে বাইর করবেন কেমনে? হাত ঢুকাইতে হবে, এবার হাত ঢুকাবেন কেমনে? মালিক দিতে হবে। মালিক বলবে কখন? আমি মালিককে রাজি করব যখন তখন। আবার আমার মালিক রাজি হবে না আমার কাঁদা ছাড়া। কি বলছি বলেন? এই জন্য কোনো এজেন্ট আমাদেরকে পয়সা দেয় না। আমরা কারোর লেজুন না, আমরা কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য আসি নাই। আমরা আসছি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানি আসছেন তা উম্মতকে বলে বেড়াবার জন্য। কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, রাগ করতেছেন কেউ? আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালীলু, তোমার ইমানকে খাঁটি কর, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। কি ভাই, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তাহলে চলেন নিয়ত করি, নিয়ত করি ইমান আমল ঠিক করব। বলেন ইনশাআল্লাহ। এই কি ঠিক করবো বলেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ইমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই। ইমান আমল ইমান আমল ইমান আমল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ইমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই। ইমান আমল হাত নামান। এবার আমি একটা স্লোগান দিব, দেখি আমি একটা স্লোগান দিব, দেখি আপনাদের পছন্দ হয়নি। খুন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক না? না, জোরে বলেন না। আবার বলেন না। এই স্লোগানটা জীবনে কতবার শুনছেন আপনারা? কলা গাছ মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। বাবা, এই বাবা 70 বছর বয়স, বাবা জীবনে কত বছর শুনছেন? 45 বছর। আচ্ছা এই এই স্লোগানটা কি সত্য না মিথ্যা? সবাই বলেন সত্য না মিথ্যা? আমি একটা স্লোগান আজকে সত্য স্লোগান শোনাবো, দেখি আমারটা ভাল লাগেনি। ইমান আমল বানালে লোক, ইমান আমল করলে লোক, ইমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক। এটা সত্য না মিথ্যা? এই স্লোগানটা জীবনে কয়বার শুনছেন বলেন? আজকে প্রথম বলেন না, আজকে কি আজকে প্রথম? তো মিসেস স্লোগানটা কয়বার শুনছেন জীবনে? নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। আমি যে তিনবার করেছি, আমরা স্লোগান বন্ধ হয়ে গেছে, আর কয়দিন পরে রাস্তা কয়বার করবেন এক একটা? তোমরা পড়াশোনা করবে না, খবরদার। পড়াশোনা যদি করো তাহলে আর কেউ এই সমস্ত 50 স্লোগান দিবে না। আরে কথা বলে না, তাহলে তোমাদেরকে যে পড়াশোনা বন্ধ করে দিল স্কিল লেগে জানো নি, তোমাদেরকে যে অনলাইনে দিয়ে ছবির পিছনে লাগাই দিল, আর অঙ্ক বাংলা ইংরেজি ইংরেজি কিছুই তোমরা পারো না, এর মূল কারণটা কি? এরা যদি পারে এরা তোমাদের এই মিথ্যা স্লোগান গুলো আর দিবে না। এক্সকিউজ মি, আমার কেবল তুই এগুলো বলিস কেন? আমি বলবো বলা তো এই পারেই হবে, ও পারে তো শুধু জান না। কি বলা তো এই পারে, বলা কোন পারে? এই পারে। আর ও পারে কি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বলেন, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। কয়বার কইতাম? কয়বার কয়বার বলা উচিত? আচ্ছা যদি এই শহরে ঢাকা শহরে এই মাথা থেকে এই মাথায় মাথা থেকে এই মাথা প্রতিদিন 2-4টা মেশিন শুধু এই স্লোগান দিয়ে হইতো, প্রতিদিন 2-4টা মাইক এভাবে নামতো,
প্রিয় দেশবাসী, প্রিয় দেশবাসী, একটি ঘোষণা, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। আমি বলি বন্ধু একটা স্লোগান লাগাও, বেনামাজি মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ, হাফিজ হুজুরের নির্দেশ, নরসিংদী ফলাশের হুজুরের নির্দেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ। বলে কি মুক্ত বাংলাদেশ? কি আজকে কি নতুন নতুন স্লোগান শিখছেন? না স্লোগান গুলো নতুন না পুরান, 1450 বছর আগের স্লোগান, লেকিন আমরা না এগুলোকে বানিয়ে ফেলেছি অজানা, আমরা এগুলো রহস্যের আবৃত্তে ঢেকে দিয়েছি, এগুলোকে বানিয়ে দিয়েছি সন্দেহ, আর চির সন্দেহ চির মিথ্যা কথাকে বানিয়ে দিয়েছি সত্য চির বাস্তব। কিশোরগঞ্জ দেখলাম ট্রাকের মধ্যে কলা গাছ, আমি কি ভাই এর ট্রাকের মধ্যে কলা গাছ কিনলে গা, কলা গাছ আমার কাছে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এক বুড়া আমাদের গাড়ির পাশ দিয়ে যাইতেছে, আমগরে শান্তি দেওয়ার লেগে তাদের কি লাফালাফি দেখো, কি আমার বুঝে ধরে না, এ এমন করে কেন আমার বুঝে ধরে না, 70,000 গেট লাগাইছে, 70,000 গেট, শুধু 70,000 গেট দিয়ে যদি ঢালি দিত টাকাটা, তো কোনো রাস্তা বাংলাদেশে আর কি দেখতো না, মাঙ্গা থাকতো না, বলেন না বাস্তব না বাস্তব। হ্যাঁ, ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ পর্দা করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ পর্দা করলে লোক শান্তি পাবে দেশের লোক। কি হয়?